एक दिन महाप्रभु जखन भावे विभोर हुए आछेन उनी गोपी 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 बोले कीर्तन करछेन तखन उनार जारा छात्र तारा बोलछे महाप्रभु आपनी गोपी गोपी बोलछेन केन कृष्ण कृष्ण करुन है कृष्ण के केउ बोले ना कि कृष्ण के केउ डाके ना कि कृष्ण लम्पट कृष्ण रामलीलाय बाली के बिना कारण बध कर गोपी देर एत कष्ट दिए ना ना बोलते ना रे आपनी गोपी नाम बोल कि कृष्ण नाम कर महाप्रभु एत रेगे गे एक लाठी नहीं तादे ताड़ा कर तारा कृष्ण नाम करते बोलते बोले तादे ताड़ाए नहीं गे तारा छुटे छुटे पालिए तारा घरे जे चिंता करछे अरे आम्रा महाप्रभु के भालो उपदेश दिलाम हरिनाम करते से आमादेर उल्टे दे लाठी दिए ताड़ा करलो महाप्रभुर सम्मान आछे आमादेर की कोनो सम्मान नहीं आम्रा काल के उनाके आम्राओ धरे पिटाबो कि भावलो महाप्रभु के मार और एइटा जखन महाप्रभु अंतर्जामी जानते पारलेन जे तारा एई भावछे तखन नित्यानंद प्रभु के एकटा श्लोक बोललेन खाइनो पीपुल फल कप निवारीते उल्टिए बाड़िल कप द्विगुण देहते आमी पीपुल फल खेयेछि कप निवारण करार जन्य किन्तु एई पीपुल फल खेये तो कप निवारण होवार कथा आमार खावार फले आरो कप द्विगुण बेड़े गेछे एई कथाटा केन बोललेन जे आमी एसेछि এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য আমার সঙ্গ পেয়ে আমার দর্শন পেয়ে জগতের মানুষ উদ্ধার হবে আর আমার আশাতে তারা আমাকে বুঝতে না পেরে তাদের কি হলো না বন্ধন দশা আরও বেশি বেড়ে গেল এই জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব সন্ন্যাস যদি গ্রহণ করি তাহলে পুত্র যদি সন্ন্যাস গ্রহণ করে তাহলে পিতা এসে পুত্রকে প্রণাম করে তা আমি যদি সন্ন্যাস গ্রহণ করব তাহলে নবদ্বীপ বাসীরা আমাকে যেভাবে বুঝতে পারছে না তখন সন্ন্যাসী জ্ঞানে আমাকে প্রণাম করবে আর আমি তখন তাদের অপরাধ মুক্ত করে তাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারব নিত্যানন্দ পাঁচজনকে বলবে আমার মা শচী মাতা চন্দ্রশেখর গদাধর ব্রহ্মানন্দ মুকুন্দ এই পাঁচজনকে শুধু বলবে আমি আগামী সংক্রান্তিতে আমি সন্ন্যাস নেব কেশব ভারতী কাটোয়ায় আসবেন সন্ন্যাস নেব সেখানে আপনি বসুন না অনেক ছবি তুলেছেন অত ছবি তোলার কি দরকার হরে কৃষ্ণ বসুন বসুন হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे बोलें सामने संक्रांति काटुआ सन्यास नेब ये हमार निरूपण हो तक नित्यानंद प्रभु शची माता के बोलें खूब कान्ना करलें शची माता निमाई ताके बुझालें मागो आमी प्रति जन्मे तुम्हार पुत्र रूपे एसेछि আলাদা আলাদা কখনো কৌশল্যা মা রূপে অদিতি মাতা রূপে আলাদা আলাদা দেবকী মাতা রূপে এবার তুমি শচী মাতা রূপে এসেছো আমি তোমার পুত্র রূপে এসেছি প্রতি জন্মে আমি তোমার পুত্র আমি তোমার চিন্তা নেই আমি তোমাকে দেখব যেদিন সন্ন্যাস গ্রহণ করবেন সেই দিন যখন সন্ধ্যার সময় সারা নবদ্বীপবাসী ভক্তবৃন্দ তারা আসছেন প্রণাম করছেন আর ওই দিন যেন সারা নবদ্বীপের ভক্তরা ছুটে আসছে আর সবাইকে মহাপ্রভু আশীর্বাদ করছেন উপদেশ দিচ্ছেন আর রাত্রে শ্রীধর এসেছে লাউ নিয়ে মাকে বললেন মা এই লাউ দিয়ে কিছু রান্না করো আর একজন সুকৃতি ব্রাহ্মণ আসলেন দুধ নিয়ে বললেন লাউ আর দুধ দিয়ে কিছু করো মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি আজকে রাত্রেই ভোরের দিকে চলে যাব এই চলে যাওয়ার পরে এই বাড়িতে কতদিন ধরে রান্না হবে না শ্রীধরের লাউ আমি কেড়ে কেড়ে খেয়েছি আর
আজকে দেওয়া তার জিনিস দেওয়া কি নষ্ট হয়ে যাবে, তাই মাকে বললেন রান্না করো। মা লাউ দিয়ে আর দুধ দিয়ে পায়েস করলেন, ওটাই হচ্ছে মহাপ্রভুর লাস্ট নবদ্বীপে ভোজন সন্ন্যাস নেওয়ার আগে। তিনি ভোরে যখন উঠেছেন, গদাধর ছিলেন, হরিদাস সঙ্গে ছিলেন চৈতন্য ভাগবত অনুসারে আর অন্যান্য ইয়ে অনুসারে বিষ্ণুপ্রিয়া আছে, কিন্তু চৈতন্য ভাগবতে বিষ্ণুপ্রিয়ার কথা নেই। সেখানে রাত্রে গদাধর আর হরিদাস পাশে শুয়েছিলেন, তারা যখন বলছেন আমরা সঙ্গে যাব, বলছে না তোমরা থাকো। মহাপ্রভু যখন বাইরে বের হলেন, শচী মাতা জানতেন আজকে আমার নিমাই চলে যাবে বাইরে, পিলারে এরকম হেলান দিয়ে একদম। বাংলা একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, পাথরের মতন হয়েছে দেখছে, একদম অপলক নেত্রে নিমার দিকে তাকিয়ে আসেন। নিমাই মাকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন, তারপরে তিনি চলে গেলেন। লোচনদাস ঠাকুর ওনার সন্ন্যাস লীলা সম্পর্কে বর্ণনা করেছেন, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশে, ঐচন ভাবিয়া মন্দির তেজিয়া আইলা সুরধ্বনি তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সর্বজন বজর পড়িল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনি গলি যায়, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে এ দাস লোচন গায়। মহাপ্রভু যখন গঙ্গা পার হয়ে কাটোয়ায় আসলেন, শচী মাতা কান্না করতে করতে আসলেন আর সবাইকে জিজ্ঞাসা করছেন আমার নিমাই কোথায়, নিমাই কোথায়, কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখন বললেন, তোমরা কি নির্দয় হয়ে গেছো? নির্দয়, সেই জন্য এই ঘাটের নাম হচ্ছে নির্দয়ার ঘাট। হরে কৃষ্ণ, কোকিল ডাকছে নাকি? তা মহাপ্রভু আসলেন, আগের থেকে চন্দ্রশেখর আচার্যকে পাঠিয়েছিলেন এখানে। চন্দ্রশেখর সন্ন্যাসের সব কাজকর্ম চন্দ্রশেখর করলেন। এখানে মধুনাপিত মহাপ্রভুর চুল কাটবেন, মাথা ন্যাড়া হবে, কিন্তু সারাদিন একদম কান্না করছেন, আর কাটতে পারছে না, কাটতে পারছে না, এত সুন্দর চাচর চিকন। হ্যাঁ, কাঞ্চন বেশ। ভক্তি বিনোদ ঠাকুর একটা গান লিখেছেন, আহা মোর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রম বনে দেখা দিবে মনচর, আনন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদাধরে বামে করি, কাঞ্চন চাচর চিকন কাঞ্চন বরণ নটন সুবেশ ধরি। কাঞ্চন বরণ আর চাচর চিকন কেশ, যা দেখলে কারো মন চায় না যে এটাকে কাটব। মধুনাপি সারা দিন চেষ্টা করে কান্না করছেন, কার কাটছেন, রাষ্ট্রে যখন মাথা ন্যাড়া করেছেন, তারপর প্রতিজ্ঞা করেছেন জীবনে আমি আর কখনো কারো মাথা ন্যাড়া এই কাজ আর করব না। কেশব ভারতী এখানে মহাপ্রভুর সন্ন্যাস দিয়েছেন, সেই জায়গা আপনারা দর্শন করলেন পিছনে, সেই জায়গায় বসে মহাপ্রভুকে সন্ন্যাস দেবেন, কি নাম দেবেন আর কি সন্ন্যাস মন্ত্র দেবেন ভাবছেন, সন্ন্যাস মন্ত্র দেওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই মহাপ্রভু বলছেন যে আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, একজন এসে আমাকে একটা সন্ন্যাস মন্ত্র কানে দিয়েছেন, দেখুন তো এটা সন্ন্যাস মন্ত্র কিনা। তাই বলে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র বললেন। কেশব ভারতী বললেন, হ্যাঁ হ্যাঁ এটাই তো সন্ন্যাস মন্ত্র। তখন মহাপ্রভু বলে, তাহলে ওই মন্ত্রটা আপনি আমার কানে দিন। কে কাকে আগে দিল? হ্যাঁ, মহাপ্রভু আগে কেশব ভারতীকে দিলেন, তাকে শুদ্ধ করলেন, তারপরে তার কাছে। কারণ এরকম একটা লীলা আছে, আমরা মাধবেন্দ্রপুরী পাদে তিরুভব তিথিতে গোবিন্দ দ্বাদশীতে গিয়েছিলাম, ওটাকে স্মরণ করছিলাম। অদ্বৈত আচার্যের ছোট পুত্র ছিল, নাম ছিল অচ্যুতানন্দ, ধুলো ধূসরিত গাত্র, দিগম্বর বেশ খেলাধুলা করছে। একদিন একজন সন্ন্যাসী এসেছেন অদ্বৈত আচার্যের গৃহে, এসে অদ্বৈত আচার্যকে বলছেন, আমার একটা প্রশ্ন আছে,
বসে আপনার প্রশ্ন উত্তর দেব, আপনি একটু বসুন, হাত পা ধুন, আপনি কিছু প্রসাদ পান। না না, আমি আগে কোনো কিছু করব না, আগে আমি প্রশ্নের উত্তর চাই। ঠিক আছে, বলো যে কেশব ভারতী মহাপ্রভুর কি হয়। ওই সন্ন্যাসী অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করেছেন প্রশ্ন, কি প্রশ্ন? কেশব ভারতী মহাপ্রভুর কি হয়। অদ্বৈত আচার্য মনে মনে চৈতন্য ভাগবতের অন্তলীলায় বর্ণনা আছে, অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন মহাপ্রভু তো কেউ গুরু হয় না, তো তিনি তো জগৎগুরু, তবু জগতের শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরু গ্রহণ করেছেন, সন্ন্যাস গুরু হিসেবে নিয়েছেন। তাই উনি বললেন না, বললেন যে কেশব ভারতী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব। এই কথা যখন বলেছেন ওই অচ্যুতানন্দ দিগম্বর বেশ, সে কোথায় খেলাধুলা করতে, ওখান থেকে ছুটতে ছুটতে চলে এসে বাবাকে বলছে, বাবা তুমি কি কথা বললে, কি বলেছি, মহাপ্রভুর আবার গুরুদেব, কেশব ভারতী, এ কথাটা কি করে তুমি উচ্চারণ করলে, তোমার মুখে মনে হচ্ছে কলিযুগ একদম শেষের দিকে, একদম লাস্ট অবস্থা, নয়তো তোমার মতন মানুষের মুখে এইরকম কথা। তাহলে কি, চোদ্দ ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এই কোনো শাস্ত্রে নাই, চোদ্দ ভুবনের গুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তার আবার গুরু, তুমি কি করে বললে। একদম অদ্বৈত আচার্য সঙ্গে সঙ্গে পুত্রকে কোলে নিয়ে মাথা চুম্বন করছেন আর বলছেন, বাবা তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, আমি ভুল বলেছি। তা আসলে কেশব ভারতী মহাপ্রভুকে সন্ন্যাস দিলেন, কিন্তু তার আগে মহাপ্রভু কেশব ভারতীকে শুদ্ধ করলেন। এবার সন্ন্যাস মন্ত্র দেওয়ার পরে নাম দেওয়া দরকার, সন্ন্যাস একটা নাম দিতে হয়, কি নাম দেবেন, কি নাম দেবেন চিন্তা করছেন। চৈতন্য ভাগবত অনুসারে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, কেশব ভারতী চিন্তা করছেন কি নাম দেব, কি নাম দেব, হঠাৎ করে শুদ্ধা সরস্বতী কেশব ভারতীর জিহ্বা এসে গেলেন। জিহ্বা এসে বললেন যে তিনি এই জগতের মানুষের কাছে কৃষ্ণকে দিয়ে সবার চেতন করাবেন, তাই নাম হওয়া উচিত শ্রীকৃষ্ণ চৈতন্য, 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 শ্রীকৃষ্ণ। এই নামটা যখন দিয়েছেন, শ্রীনিবাস আচার্যের বাড়িতে গিয়েছিলাম, ওনার পিতা কি নাম ছিল, গঙ্গাধর ভট্টাচার্য, উনি এই নামটা যখন শুনেছেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, উনি কোনো বাজার করতে এসেছিলেন ভাই, তাই এখানে শুনেছেন মহাপ্রভু সন্ন্যাস হচ্ছে এসেছেন, মহাপ্রভুর নামকরণ যখন হয়েছে শুধু পাগলের মতন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, একদম পাগলের মতন বাড়িতে গেছে শুধু তাই বলছে, কি বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই জন্য ওনার পরবর্তী নাম হয় চৈতন্য দাস, এবং ওনার পুত্র রূপে উনি যখন পুরীধামে গিয়েছিলেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী গেলেন, চৈতন্য দাস যখন গিয়েছেন বলছে তোমার পুত্র হবে, নাম রেখে দিও শ্রীনিবাস আচার্য। হরি বল। এভাবে মহাপ্রভুর সঙ্গে চন্দ্রশেখর সব সন্ন্যাসের কাজকর্ম উনি করলেন, মহাপ্রভু এখান থেকে, হরে কৃষ্ণ, এখান থেকে তিনি কি করলেন, সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাস গ্রহণের ধীর স্থির উনি হরিনাম শুরু করলেন, এমন হরিনাম করলেন বর্ণনা আছে, গুরুদেব কি করবেন, গুরুদার শিষ্যের ভিতরে একটা সম্ভ্রম, গুরু শিষ্য এরকম ভাব থাকা উচিত, কিন্তু গুরুদেব তার কমণ্ডল ছুঁড়ে ফেলে দিয়ে এই শিষ্যের সঙ্গে হরিনামে নাচতে লাগলেন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, নেওয়ার পরে বলছেন এবার আমি বৃন্দাবনে যাব, আমি গয়াতে গিয়ে হরিনাম দীক্ষা নিয়ে আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, আকাশবাণী হয়েছিল আমাকে বৃন্দাবনে যেতে দেয়নি, এবার আমি বৃন্দাবনে যাব। নিত্যানন্দ প্রভু যে ঠিক আছে আমি দেখিয়ে নিয়ে যাবো, আর দেখিয়ে নিয়ে যার নাম করে রার দেশে তিন দিন ভ্রমণ করে নিয়ে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গেলেন।
এদিকে কি হয়েছে, পরের দিন মহাপ্রভু সন্ন্যাসে চলে গেছে, সব ভোরে সকাল নিয়মিতভাবে সবাই শচীমাতার ঘরে এসেছেন, এসে প্রণাম করছে মহাপ্রভুকে, মহাপ্রভু নেই। শচীমাতা একদম গম্ভীর হয়ে আছে আর বলছে, তোমরা তো সবাই বিষ্ণুর ভক্ত, বিষ্ণুর সমস্ত সম্পদের অধিকারী, তোমরা এই ঘরে যা আছে সব নিয়ে যাও, আমার নিমাই চলে গেছে। সবাই কান্না করতে শুরু করলেন, জানতে পারলেন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, কাটোয়ায় সন্ন্যাস নিয়েছেন, ওখান থেকে তিনি চলে যাবেন, আর মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। সারা নবদ্বীপবাসী এসেছে, একদম ভেঙে এসেছে আর কান্না করছে মহাপ্রভুর বিরহে। চন্দ্রশেখর যে খবর দিয়েছে সন্ন্যাস হয়ে গেছে, আর সবাই কান্না করছে। এরপরে অদ্বৈত আচার্য শান্তিপুর থেকে এসেছেন, এসে তিনিও এই খবর শুনে তিনিও কান্না করছেন আর বলছেন, আমি আর এই জীবন রাখব না, মহাপ্রভুকে আমি পাবো না, তাহলে জীবন রেখে আমার লাভ নেই, আমি এখনই গঙ্গায় ঝাঁপ দিতে যাব। তাই বলে উনি বলছেন, আমি এখনই যাচ্ছি গঙ্গায় ঝাঁপ দিতে, আমরা জানি হয়তো আপনি আর সবাই মিলে আমাকে আটকাবেন, আত্মহত্যা করতে দেবেন না, কিন্তু আমি বলে রাখছি এখনও যদি আপনারা আটকান, কিন্তু রাত্রে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না, অবশ্যই আমি দেহ ত্যাগ করব। কিন্তু সমস্ত নবদ্বীপবাসী ভক্তরা বললেন, আমরা কেউ আপনাকে আটকাবো না, বরঞ্চ আমরা সবাই আপনার সঙ্গে যাব, আত্মহত্যা করব। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। তখন সবাই অদ্বৈত আচার্যের আনুগত্যে সবাই একদম গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করার জন্য সবাই অগ্রসর হচ্ছে, একদম দেহ ত্যাগ করবেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ ভক্ত হচ্ছে শান্ত, নিষ্কাম, অতএব শান্ত, কিন্তু শান্ত যে কৃষ্ণ ভক্ত তারাও অশান্ত হয়ে গেছে মহাপ্রভুর বিরহে, আর সবাই আত্মহত্যা করার জন্য ছুটছেন। হঠাৎ আকাশবাণী হলো, হে নবদ্বীপবাসী ভক্তগণ, হে অদ্বৈত আচার্য, আপনারা কেউ কেউ আপনারা আত্মহত্যা করবেন না, আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু দু চার দিনের ভিতরেই আপনাদের মাঝে উপস্থিত হবেন, আপনাদের সঙ্গে কীর্তন করবেন। হরি, এই কথা শুনে সবাই আত্মহত্যা বন্ধ করলেন। তারপরে তো আমরা জানি দুই তিন দিনের ভিতরেই মহাপ্রভু শান্তিপুরে আসলেন, বিরাট সারা নবদ্বীপ শান্তিপুর সবাই ভেঙে চলে গেলেন। মহাপ্রভু সন্ন্যাস করার পরে দর্শন করার জন্য শচীমাতা গেলেন, শচীমাতা কান্না করতে লাগলেন, হ্যাঁ কি বলে মস্তক মুন্ডন সেই দেখে শচীমাতা কান্না করলেন, ভক্তরাও দুঃখ পাচ্ছে আবার আনন্দ পাচ্ছে সুন্দর রূপ দর্শন করে। আমরা আজকে সকালে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম এটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি যাবো, টোটোতে উঠবো, গাড়িতে উঠবো।